দারাজ থেকে পণ্য কিনে আমরা অনেকেই প্রতারণার শিকার হই, তার জন্য বিভিন্ন কারণ থেকে থাকে। তো আজ আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করব, সেটা জানার পর আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক টাচ, সাথে আছি আমি জাহিদ আদনান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা দারাজ অ্যাপটি ওপেন করব। দারাজ অ্যাপ ইনস্টল এবং অ্যাকাউন্ট তৈরি করা নিয়ে আমার পূর্বের একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এরপর এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো একটি পণ্য সিলেক্ট করব। ধরুন আমি এখান থেকে এই শুটি কিনতে চাচ্ছি, তো শু এর উপরে ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটু নিচের দিকে এসে রেটিংস অ্যান্ড রিভিউটা দেখব। এখানে মোট 78টি রেটিংস অ্যান্ড রিভিউ দেওয়া আছে। এরপর এখান থেকে ভিউ অলে ক্লিক করব। এরপর এখানে আমরা দেখতে পারবো টোটাল 78টি রিভিউগুলো। সো যারা এই প্রোডাক্টগুলো কিনেছে, যাদের কাছে ভালো লেগেছে বা যাদের কাছে খারাপ লেগেছে, তারা এখান থেকে রিভিউ করেছে। তো এখানে দেখা যাচ্ছে যে সমস্ত রিভিউগুলো 5 স্টার দেওয়া আছে। এখানে যে আপনারা স্টারগুলো দেখতে পাচ্ছেন, এখানে 5 স্টার দেওয়া আছে। তার মানে হচ্ছে আপনার যারা এই পণ্যটা কিনেছে তাদের কাছে একদম 100% ভালো লেগেছে। আর যদি ধরেন 80% ভালো লাগতো তাহলে তারা 4 স্টার দিত। সো এখানে দেখা যাচ্ছে 5 স্টার দেওয়া আছে। টোটাল রিভিউ, টোটাল মানে স্টার হয়েছে 4.5। ওভারঅল যারা নিয়েছে তাদের মধ্যে দেখা গেছে প্রায় 90% মানুষ এই পণ্যটি কিনে স্যাটিসফাইড, অর্থাৎ তারা এই পণ্যটি কিনে হ্যাপি আছে। এর মধ্যে যারা 5 স্টার দিয়েছে, এর মধ্যে 62 জন 5 স্টার দিয়েছে, আর 4 স্টার দিয়েছে 7 জন, 3 স্টার দিয়েছে 3 জন, 2 স্টার দিয়েছে 0, মানে কেউই 2 স্টার দেয় নেই, আর 1 স্টার দিয়েছে 6 জন। তার মানে 6 জনের ভাগ্যে এই পণ্যটা খারাপ পড়েছে, আর বাকি সবার ভাগ্যে ভালো পণ্য পড়েছে। সো এখানে আপনি যখন এই পণ্যটি কিনবেন, এভাবে রিভিউগুলো দেখবেন আগে। দেখার পরে আপনি যখন এই পণ্যগুলো কিনবেন তখন দেখা গেছে যে আপনি 100% ভালো পণ্য পাওয়ার আশা করবেন। এছাড়া যখন আপনি রিভিউগুলো দেখবেন যে 4-এর নিচে আছে, 3 রিভিউ আছে, ওভারঅল 3, যেমন এই স্যান্ডেলটা আমি একটু দেখি। এটার উপরে ক্লিক করার পর এখানে ওয়াল ভিউ অলে ক্লিক করার পর যখন সমস্ত রিভিউগুলো দেখবো, এখানে দেখতে পাচ্ছি 3.8, ওভারঅল রিভিউ হচ্ছে 3.8। তার মানে আপনি এখানে এই পণ্যটি কিনলে দেখা গেছে আপনার কাছে ভালো পণ্য আসতেও পারে, না হয় খারাপ পণ্যটাও আসতে পারে, বা আপনি যেরকম চাচ্ছেন সেরকম নাও আসতে পারে। এই জন্য আপনারা যখন পণ্য কিনবেন তখন রিভিউটা অ্যাকচুয়ালি দেখে কিনবেন, যে আসলে এই পণ্যটার রিভিউ কেমন, মানুষ এই পণ্যটা কিনে কীরকম ফিডব্যাক দিচ্ছে। যদি দেখেন যে 4.5-এর উপরে রিভিউ, তাহলে আপনি 100% নিশ্চয়তা নিয়ে এই পণ্যটি কিনতে পারেন। তারপরও যদি আপনার কাছে কোনো খারাপ পণ্য বা বাজে পণ্য বা আপনি যেরকম চাচ্ছেন তার ব্যতিক্রম কোনো পণ্য চলে আসে, তাহলে এটা আপনার কপাল খারাপ, যার কারণে আপনার কাছে এরকম পণ্য এসেছে। সো এই ছিল আজকের ট্রিক্স। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। এই ছিল আজকের ভিডিও। সকলেই ভালো থাকবেন।